নজর রাখবো এবার সোজাসুজি স্বর্ণালীতে কি উঠে এলো। সোজাসুজি স্বর্ণালীতেও গতকাল তৃণমূল কংগ্রেসের এই ধর্ণা কর্মসূচি এবং পাল্টা বিজেপির দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে একের পর আক্রমণ, সেই বিষয়টা উঠে এসেছে, প্রশ্ন উঠছে একাধিক। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজধানীতে নেতারা কাদের স্বার্থে গিয়েছেন, মানুষের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে, উঠে আসছে প্রশ্ন। সোজাসুজি স্বর্ণালীতে কি উত্তর পাওয়া গেল দেখুন। কাদের স্বার্থে রাজধানীতে নেতারা, আপনারা বলছেন এখন সিবিআই এই তদন্তের ক্ষেত্রে, তো এই এখন এই চোর ধরার ক্ষেত্রে সিবিআই কি করে আসবে? তাহলে কি এতদিন পর্যন্ত যে চুরিগুলো চলছে সেটা কি কেন্দ্রীয় সরকার জানতো না বা কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক জানতো না? শঙ্কর ঘোষ, প্রথম কথা, চোরেদের স্বার্থে এই ধর্ণা অনুষ্ঠিত হয়েছে, বড় চোরদের স্বার্থে, কেউ কেউ আবার ডাকাত আছে এই ক্ষেত্রে। আমি কিছু তথ্য পরিসংখ্যান দেওয়ার আগে আমি স্বর্ণালীকে একটি কথা বলে রাখবো যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও এটির ইমপ্লিমেন্টিং এজেন্সি হচ্ছে রাজ্যের সরকার, প্রধান হচ্ছে জব কার্ড হোল্ডারদের তিনি সিগনেচার করেন এবং ডিএম হচ্ছে এর মনিটরিংয়ের দায়িত্বে আছে। ফলে স্বাভাবিকভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সেই ব্যবস্থা নিতে হবে রাজ্যের পুলিশ কে, এটা কেন্দ্রীয় ব্যবস্থা থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত বা ইত্যাদি করবার ক্ষেত্রে সিবিআই এর প্রয়োজনীয়তা আছে। আশা করি আমি এই কথাটা বলবার মধ্যে দিয়ে বোঝাতে পারলাম। 3.88 কোটি এই হচ্ছে আমাদের জব কার্ডের সংখ্যা ছিল, যতক্ষণ না পর্যন্ত আধার সেখানে যুক্ত করা হচ্ছে, তারপরে আধার সংযুক্তিকরণ যখন হলো সেই সংখ্যা কমে দাঁড়ালো 2.56 কোটি, অর্থাৎ 3.88 কোটি জব কার্ড নেমে আসলো 2.56 কোটিতে, যেভাবে রেশন কার্ডের ক্ষেত্রেও এটা নেমে আসে, অর্থাৎ 1.30 কোটি ভুয়ো জব কার্ড বেরোলো। 1.30 কোটির যে জব কার্ড, সেটা যদি গত 10 বছর ধরে সেখান থেকে টাকা আত্মসাৎ করা হয়, সেই পরিমাণ হচ্ছে 13,000 কোটি টাকা। যে তথ্য আজকে দেখছিলাম ঘটা করে দেওয়া হচ্ছে, এতবার চিঠি দেওয়া সত্ত্বেও, এতবার জানানো সত্ত্বেও, কই আগে তো বলেননি বা বলছেন না, আজকে একটা সাংবাদিক সম্মেলন করে নাটক করে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে। আজকে যখন চিঠি দেওয়া হচ্ছে, গিরিরাজ সিংকে যখন চিঠি দেওয়া বারবার বলা হচ্ছে, কই উনি তো তখন জানাননি। আজকে এখান থেকে বিজেপির লিডাররা দিল্লিতে উড়ে গেছেন, গিয়ে দিল্লিতে বসে বসে এইসব কথা, মিথ্যে কথাগুলো বলছেন, কই এখানে এখান থেকে বলতে পারতেন না? রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি চুরি কাটমানিতে নিজেদেরকে লিপ্ত করেনি। লক্ষ লক্ষ জব কার্ডের টাকাতে ওই বোলপুরে এখন যেমন সিবিআই ইডি তদন্তের আওতায় পড়ছে, বোলপুরে তিনতলা এয়ার কন্ডিশন পার্টি অফিস, ওই যে বাড়ির ওপরে জাহাজ তৈরি করা জাহাজে বাড়ি, এই যে লাভ হাউস মোদাস্সের হোসেনের এই সমস্ত বাড়িগুলো, এই যে প্রভাব প্রতিপত্তি, কেউ প্রাচীর টপকে মোবাইল ছুঁড়ে ফেলছে, কেউ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এই কারণেই কথাটা বললাম যে জব কার্ডের টাকা এবং আবাসের টাকা চুরি হয়েছে, লুট হয়েছে, এটা দিনের আলোর মতন পরিষ্কার। এই রাজ্যের সরকার দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, পরোক্ষভাবে সেই নেতাদেরকে লালন পালন করেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা নির্বাচনে আপনি যদি দেখেন, নির্বাচন আসতো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন, বলতেন সব কেন্দ্রে আমি প্রার্থী, চোরেদের প্রার্থী করতেন আবার পুনরায়। তিনি তো বলেছিলেন 2016 যে আমি যদি জানতাম তাহলে এদের টিকিট দিতাম না। প্রত্যেকে এখন মন্ত্রিসভায় একদম রত্ন হিসেবে বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি সোনার চচ্চড়ি হীরের চচ্চড়ি ভাত কত 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 খাবেন, তৃণমূলের মহিলা সাংসদ বলেননি 75-25 রেশিও কালীঘাটে পৌঁছে দিতে হবে ঠিকঠাক। আসলে গোটা রাজ্য জুড়ে এই আবাসের টাকা, জব কার্ডের টাকা শুধুমাত্র তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা খেয়েছে তা নয়, এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। আপনি দেখুন যে ব্যাঙ্গরেতে 3.88 কোটি, সেটা কমে দাঁড়ালো 2.56 কোটি, অর্থাৎ 33% বাদ। আবার যদি আপনি দেখেন যে আবাস যোজনায় 56 লক্ষ, সেটা অরিজিনাল দাঁড়াবে 11 লক্ষ, 80% বাদ। তাহলে একটাই টলারেন্স হচ্ছে 33% জালিয়াতি, একটাই 80% জালিয়াতি। আজকে আসামে দুর্নীতি হয়েছে বলা হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটা জেনুইন তারা টাকাটা আটকে রেখেছেন কেন? যেটা দুর্নীতিগ্রস্ত হয়নি তাকে যা শাস্তি দেবে, যা কিছু করার সেটা করুন, কিন্তু এই যে লোকগুলো যারা গেছে যারা জেনুইন, যাদের তাদেরকে আপনারা টাকাটা আটকে রাখবেন, আজকে আসামে সেই চেষ্টা করা করেছে।